বন্ধুরা, আমরা এখন খাদ্য শক্তির মূল্য নির্ণয় সম্পর্কে জানবো। আমরা যে খাবার খাই তাতে বিভিন্ন শক্তি উপাদান রয়েছে। এই শক্তি উপাদান তো আমাদের জানতে হবে আমরা কী পরিমাণ খাবার খাচ্ছি বা দেহের জন্য কী পরিমাণ শক্তির প্রয়োজন। এই যে এই হিসাবের সুবিধার জন্য একটি আন্তর্জাতিক একক ব্যবহার করা হয়, তাকে আমরা জুল বলছি। শক্তির একক হচ্ছে জুল। 1000 জুলকে 1 কিলোজুল বলা হয়ে থাকে, 1000 কিলোজুলকে আবার 1 মেগাজুল বলা হয়ে থাকে। আগে খাদ্য শক্তির মূল্য নির্ধারণ করার জন্য ক্যালোরি ব্যবহার করা হতো এবং আমরা জানি যে 1 ক্যালোরি সমান 4180 জুল অথবা 4.180 কিলোজুল। এই 4180কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কিলোজুল সম্পর্কে জানতে পারবো। আবার মেগাজুল হচ্ছে 1 মেগা কিলো ক্যালোরি হচ্ছে 0.00418 মেগাজুল। আন্তর্জাতিক সংস্থার মতে খাদ্য শক্তির মূল্য প্রকাশের ক্ষেত্রে কিলো ক্যালোরির বদলে কিলো জুল ব্যবহার করা উচিত। এ কারণে পূর্বে কিলো ক্যালোরি ব্যবহার করা হলেও বর্তমানে কিলো জুল ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট অঙ্ক করি। এখানে 3800 কিলো ক্যালোরি কত জুল আমাকে একটু বলো তো। আমি জানি যে তোমরা জানো যে 1 কিলো ক্যালোরি হচ্ছে 4180 জুল। তাহলে এই 3800 কিলো ক্যালোরি কত জুল তোমরা এটা খুব সহজেই গুণ করে জানতে পারবে। তোমরা ভিডিওটা একটু পজ করো এবং এই প্রশ্নে উত্তর দাও। আমরা জানি যে 1 কিলো ক্যালোরি সমান 4180 জুল। সুতরাং 3800 কিলো ক্যালোরি 4180 × 3800 জুল, যা হয় 1,58,84,000 জুল। তাহলে 3800 কিলো ক্যালোরি থেকে আমরা জানলাম যে 1,58,84,000 জুল। আমি আশা করি তোমরা সবাই এই প্রশ্নটা পেরেছো। যদি না পারো তাহলে তোমরা আবার একটু ভিডিওটা দেখে নাও।